গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টা, আর এখন থেকে আমার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কন্টিনিউ করছি। আর শ্রীজা ডেইরি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল 11টা বাজে আর আমি এখন বিছানা গোছাচ্ছি, বেড কভার পাচ্ছি, তো তোমরা একটু অবাক হবে। আর বলেই দিই, সকালে অনেকগুলো জামা কাপড় আমি কাচাকুচো করেছি, তো ভাবলাম বেড কভারটাও একটু চেঞ্জ করে ওটা একটু কেচে নিই। তো ওটা তোলা হয়েছিল, কিন্তু এটার পেতে দেওয়ার সময় হয়নি, কারণ অনেকগুলো জামা কাপড় তো, আর জানোই তো বর্ষার সময় যখন তখন বৃষ্টি চলে আসে, তো এর জন্য আগে কাচাকুচো কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে দেখো, মেয়ের যেখানে বইপত্র থাকে সেই জায়গাটা পুরো আমার মেয়ে ঘেটে রেখে দিয়েছে, কিছু করার নেই, বাচ্চা মানুষ, যদি বলি যে একটা বই নিয়ে আয়, ও পুরো উল্টে পাল্টে বইটাকে খুঁজে তারপরে আমার কাছে নিয়ে যাবে। তো হয়তো সময় সময় আমি কোনো কাজ করছি, ও পড়তে বসবে, তো বললাম একটু নিয়ে আসো মা, তো ও এই করে, কিছু করার নেই। তো রোজ গোছানো হয় না, হয়তো দু একদিন পরপর গোছানো হয়, তো এই এবার না তিন দিন চার দিন হয়ে গেছে, তিন দিন মতো হয়ে গেছে গোছানো হয়নি, আর দেখো কী অবস্থা। তো ভাবলাম আগে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই, বইপত্রগুলো গুছিয়ে নিই, আর খাতা আর বইগুলো না পুরো একসাথে হয়ে গেছে, পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে, তো এর জন্য খাতাগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি। স্কুলের খাতা, মাস্টার বাড়িতে পড়াতে আসে ও আর এক জায়গায় পড়তে যায়, সেই সব খাতা সমস্ত কিছু আমি আলাদা আলাদা করে রাখবো, আর বইগুলো আলাদা করে রাখবো। আর সকালেও পড়তে বসেছিল, আর আমি কাচাকুচি করছিলাম দেখে আমার সোনামা বইপত্রগুলো যেমন করে পেরেছিল তেমনভাবেই নামিয়ে রেখেছিল, তো যেটুকু করেছে যেভাবেই রাখুক রেখেছে। তো আর বাচ্চা মানুষ, জানোই তো আমার মেয়ে কতটা ছোট, তোমরা তো দেখেছই। তো ভাবলাম একটু গুছিয়ে নিই, তারপরে আমার এখনও স্নান ধান হয়নি, তো মেয়ের স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে বলে, তারপরে দেখো আমি এগুলো গোছাতে শুরু করেছি। তো এগুলো একটু গুছিয়ে নেব বইপত্রগুলো, তারপরে আমি একটু ঘর বান্দাটা আবার ঝাড় দিয়ে নেব, কারণ সেই সকালে একবার ঝাড় দিয়ে মুছেছি, তারপরে আর করা হয়নি। আর আমরা বিকালে ঝাড় দিই না, দুপুর টাইমে আমি স্নান করার আগে ঘর আগে ঝাড় দিই, তারপরে স্নানে নামি। আর আমার সোনামা স্নান ধান করে ও গেছে একটু পুজো সোনার কাছে, ও উঠে গেছে, দিয়ে একটু কান্না করছিল, তাই ওর মা ডেকে বললো একটু বসো ভাইয়ের কাছে, তাই ও একটু গিয়েছে। আর আমি এদিকে সমস্ত বইপত্র গোছানো হয়ে গেছে, বিছানা ঠিকঠাক হয়ে গেছে, আর মেয়েকে ডাকবো, ডেকে ওকে একটু খাইয়ে দেব, কারণ ও খেয়ে দিয়ে নিয়ে না ও ঘুমাবে, আর বিকালে ওর আবার পড়া রয়েছে, তো এর জন্য ওকে আমি স্নানের আগেই খাইয়ে দেব, তো তারপরে আমি স্নানে যাব। তো এখন একটু সময় লাগবে, ঘর বান্দা ঝাড় দেব, তারপরে ছাদে যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো সব কিছু গুছিয়ে তুলে নিয়ে আসব, তারপরে আমার সোনামাকে খাইয়ে দেব, তোমরা দেখতেই পাবে। তো ওদিকে দেখো, আমার বইপত্র গুছিয়ে এদিকে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, ছাদের থেকে জামাকাপড় সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো আমার সোনামাকে আবার খাওয়াতেও বসে গেছি। আর কি রান্না করা হয়েছিল আজকে সেটা শেয়ার করা হয়নি, তো আজকে তো শনিবার, নিরামিষ, কচু আলুর তরকারি হয়েছিল, পটল বেগুন ভাজা হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, আমড়ার চাটনি হয়েছিল, তো এই সমস্ত রান্না হয়েছিল। আর জানো তো আমার মেয়ে কাঁচা আমড়া খাবে, যে কোনো টক জিনিস কাঁচা খাবে, কিন্তু চাটনি করলে ও সেটা খাবে না, একটুও পাতে নেবে না। তো যাই হোক, এদিকে দেখো আমার সোনামায়ের প্রায় খাওয়া হয়ে গেছে, আর চুলটা না অনেকটা বড় হয়ে গেছে, তো তারপরে ও চুলগুলো স্নান করিয়েছি, এখনও শুকায়নি, তো ভাত টাত খাইয়ে দিয়ে একটু বেঁধে দেবো, তারপরে ওকে বিছানা পেতে দেবো, শুয়ে পড়বে।
আর পাশে খাচ্ছিল মা, তো দুজন মিলে খাচ্ছিল। আমি দুজনকেই ভাত একেবারে দিয়ে দিলাম। আমার শাশুড়ির পুজো হয়ে গেছে তো বলল দিয়ে দিতে ভাত, তো দুজনকেই একসাথে দিয়ে দিয়েছি খেতে। আর আমার মেয়ে কেমনভাবে খায় তোমরা ভিডিওটা পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো, এক গ্লাস ভাত নেবে, তারপরে আবার একটু জল দিয়ে ভাতটাকে পুরো গিলে নেয়। ও কোনো জিনিস চিবিয়ে অত খেতে চায় না। তো এদিকে খাওয়া হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম বিছানা পাততে। ও বিছানা করে দেবো, শুয়ে ঘুমিয়ে পড়বে, আমি স্নান করে নেব। আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, শ্রীজা ডেলি ব্লগ আমার চ্যানেলের নাম। তো এদিকে দেখো, তোমাদের সাথে আবার কথা বলতে বলতে আমার সোনামাকে চুলও বেঁধে দিচ্ছি। আর আজকে দেখো কি পড়েছে পাকুগুড়ি, আজকেও নাইটি পড়েছে। তো এই নাইটিটা আমার বৌদি ওকে দিয়েছিল, তো অনেক দিন পরানো হয়নি। আর একটা নাইটি আছে, ওটা পরতো কিন্তু এটা পরানো হয়নি, আজকে বললো এই নাইটিটা পরবে। তো এই নাইটিটা ওকে আমি পরিয়ে দিয়েছি আজকে, খুব খুশি হয়েছে। আর এত গরম পড়ছে দুপুরবেলাতে, আমি বলছি নাইটিটা খুলে শুতে, না ও নাইটি খুলে শোবে না, ও নাইটি পরেই শোবে। তো তারপরে দেখো খাটে উঠে শুয়ে পড়ছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।